অপরিকল্পিত ড্রেন নির্মাণ করায় চরম ভোগান্তিতে পথচারী ব্যবসায়ী ও এলাকাবাসী ড্রেনের পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা পাশাপাশি বর্জ্য ও দূষিত পানিতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ ছোট বড় সবাই চিত্রটি মেহেরপুরের গাংনি বাজারের এ অবস্থায় দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন এলাকাবাসী মেহেরপুর থেকে ফারুক আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন তানজিদ ভুইয়া। গত কয়েক বছর আগে বাজারে ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দুটি প্রকল্প নেয়া হয় কাজ পায় কুষ্টিয়া রোমান এন্টারপ্রাইজ ও ভোলার মনির ও কোহিনুর নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যেখানে পঁচিশ কোটি টাকা বেয়ে সাত হাজার তিনশো মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু হয় এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা আর কর্তৃপক্ষের উদাসীনতায় তা সম্ভব হয়নি স্থানীয়দের অভিযোগ পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ না হওয়ায় সরকারের কোটি কোটি টাকা গচ্ছা গিয়েছে যে কারণে রাস্তায় বৃষ্টির পানি জমে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী দুর্ভোগ পানির যে অবস্থা গাড়ি ঘোড়া চলাফেরা সার্বিক দুরবস্থা অবস্থা সেই দূর অবস্থা আমরা দ্রুত নিরসন চাই ব্যবসায়ীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে রাস্তার যে অবস্থা এইভাবে যদি রাস্তা থাকে তাহলে আসলে কাস্টমারের আনাগোনা খুবই কম রাস্তার পরিস্থিতি খুবই খারাপ যা আমাদের যাতায়াতের জন্য এতটা ঝুঁকিপূর্ণ কাজের দীর্ঘতির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে সেখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করছেন স্থানীয়রা দেন তো খালি মাত্র কইর দিয়েছে পানির নামা তো কোনো ব্যবস্থা নেই চাকা কোথায় যায়ছে তা ঠিকই নেই তো ভাবে একটা ড্রেন তৈরি করেছে যে পানি নিষ্কাশন পানি নিষ্কাশন ঠিকভাবে হচ্ছে না মানে ধীরে হচ্ছে যে কারণে এই জায়গায় যদি কাজটা হবে দুরুতো কিন্তু সেই জায়গায় কাজ দেখা যাচ্ছে যে জনের জায়গায় দুইজন দিয়ে কাজ করাচ্ছে ড্রেনের সমস্যা আমার দোকানে যেতে পারছি না আমি গাড়ি ঘোড়ার ব্যবসা করি ভাই আমি সেই ব্যবসা আবার টোটাল বন্ধ হয় গাঙ্গী পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তানজিৎ ভূঁইয়া মোহনা সংবাদ